হাজবেন্ড খাসি মাংস কেনার সময় বেশ খানিকটা চর্বি কিনে এনেছে, তাই আজকে বানিয়ে ফেললাম খাসির চর্বি দিয়ে ঘুগনি। পাঁচশো মতো মটর গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টু চামচ মতো লবণ, হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টু চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টু চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টু চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম জল, এমন করে জলটা দেবো যাতে মটরগুলো জলের মধ্যে ডুবে গিয়ে এক ইঞ্চি মতো জল ওপরে থাকে। একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, দুটো সিটি হতে দেবো, তারপর এখানেক্ষণ রেস্টে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে দুটো চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর হাফ টু চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুখানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি, আর এর ভিতরে দিয়ে দিলাম এক টু চামচ মতো আদা পেস্ট। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো, দিলাম হাফ টু চামচ মতো দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লবণ। এখানে সব কিছু দেওয়ার পর একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, বেশ খানিক্ষণ ধরে কষাতে হবে। যখন মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিলাম খাসির চর্বিটা, চর্বিটা ফ্রিজে ছিল, বেশ জমে গেছে, একটু হিট দিতেই গলতে আরম্ভ করে দিয়েছে। বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর চর্বিটা একেবারে গলে গেছে, চর্বি থেকে তেল বেরিয়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা মটরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। সাত মিনিট পরে ঢাকা তুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টু চামচ মতো চানা মশলা, দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম এক টু চামচ মতো ভাজা মশলা, ধনে আর জিরে ড্রাই রোস্ট করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে লাগবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর হাতে ডোলে খানিকটা কসুরি মেথিও এর ভেতর দিয়ে দেব, দারুণ সুন্দর খেতে লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সুন্দর একটা গন্ধও বেরোতে আরম্ভ করে দিয়েছে। আমার কিন্তু রান্নাটা একেবারে শেষের পর্যায়ে, এবার আমি সার্ভ করে দেব। দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। কারা কারা এরকম চর্বি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।